ভাই, এইটা তোমার ব্রেন কি এক ক্যাটাগরির কাছে লয়ে গেল, এমন মাইটটা দিছে আড্ডি গুড্ডি বাংসে মনে হয় বারান্দায় শুয়ে থাকতে হইব ছয় মাস মনে হইতেছে। ভাই আপনি লং বসে লিমিটে করছেন মাইটটা, দেখছেন কি খেলাম মাইটটা। আরে আমার মিস্টেক হয়ে গেছে, আগু দিয়ে কাম নাই, আগু বুক পেট নাই, হলো আমি একটা বুদ্ধি বার করছি। হ্যাঁ বুঝছে, তুমি দেখো সত্যি কথা, আমার তুমি কোনো ক্ষতি করবো না, আমি তোমার ক্ষতি করবো, আমি তো তোমার ভালোবাসি। আর যে মানুষ নিঃস্বার্থ ভাবে কারো ভালোবাসে, এই মানুষ কখনো কারো ক্ষতি করতে পারে, তোমার ক্ষতি তো দূর। তোমার এতবার কইলাম তোমার দারণ আমি মারি নাই, তুমি আমার কথা শুনলাম বিশ্বাস, তুমি তোমার বাপের লগে তাল মিলাই আমার ভরে দিলা, আবার আমার ট্যাবলেট দিলা। বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই, আমার কোনো দোষ নাই, যা করার রয়েছে আমার বাপে করছে। বিশ্বাস করো, তাহলে তার কোনো তোমার প্রবলেম নেই। হ্যাঁ না, তাহলে চলো কাজে অফিসে যাই। এই রিক্সা টান দো। কি কও তুমি, কই কই যাবো কাজে অফিসে, কেন যাবো আমি কাজে অফিসে, যাবো না। এই মামা দাঁড়াও দাঁড়াও আমি কাজে অফিসে যাবো না, কেন যাবো কাজে অফিসে, মানে কে লিখে যায় বুঝো না, কাচ্চি খেতে যায়। কাচ্চি তো খাবো না, আমি তো ডায়েট করছি, তুমি যাও যা কাচ্চি খাও মামা, ওরে তুমি নিয়ে যাও, আমি গেলাম। এই যাও কথা চাল যাও। না না না, আমার বাপ বুঝে যাবো সবকিছু, একটা সেটেলমেন্টে আইবো, ঠিক আছে। এত বুদ্ধি তোমার মাথায়, সমস্যা নাই, আমি তোমার বাপের কাছে যাই। কিন্তু তোমার বাপ যদি রাজি না হয়, মানে আমার হুজুর শ্বশুর আব্বা যদি রাজি না হয়, আমি তো না গারায়া জেলে গেছি, আমার গায়ে একটা দাগ পড়ছে না, আমার গারায়া পাগল বানায় তারপর জেলে। কারে গারায়া? অপু তুই কিন্তু বেশি বার বাইরে যেতেছিস, আবার জেলে পড়ে দেবো তোরে। আমি কিছু বলি নাই, ওই যে মামা চলো। এই যাও নিয়ে যাও মামা, আসো না আসো মামা, তাড়াতাড়ি বহো, বাই বাই। মনে করছে মেশিন আছে।